তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। ব্রাত্যবসু বলছেন যে আচার্য হিসাবে রাজ্যপালকে দেখতে চাই না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। এই যে তার এই মন্তব্য, কি বলবেন? কিছুদিন আগে ওই বিলটা আনা হয়েছিল মুখ্যমন্ত্রীকে আচার্য হিসাবে, সেই বিল তো অসাংবিধানিক বলেই দিয়েছেন রাজ্যপাল। এখন সিভি আনন্দ বোস একটু তৎপর হয়েছেন, সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গুঁতো খেয়েছেন। তিনি একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলছিলেন, হাতে করে দিয়েছিলেন। ব্রাত্যবসু টসু ছিলেন, তোমার ব্রাত্যবসু সঙ্গে ছিলেন না, শরীর খারাপ ছিল, অনুপস্থিত ছিলেন। তো ওই বোন হমিটা চলে গেছে। ব্রাত্যবসু কিছুদিন আগেই বলেছিলেন যে এবার রাজ্যপাল সরাসরি উপাচার্যদের সঙ্গে বৈঠক কথা বলতে পারবেন, মাঝে বিকাশ ভবন থাকবে না। তিনি দায়িত্বশীল, তার প্রজ্ঞা আছে। যেই রাজ্যপাল ওই নেতাজি ওপেন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলারকে নিয়োগ করে দিলেন, সিনিয়র মোস্ট প্রফেসরকে কনসাল্ট না করে বিশ্ববিদ্যালয়গুলোয় চলে যাচ্ছেন, ওখানকার লোকজনদের সঙ্গে বৈঠক করছেন, সেটা ব্রাত্যবাবুদের মনে হয়েছে যে ঠিকঠাক করছে না। সেই জন্য তিনি আবার এই কথাটা বলেছেন, বলছেন যে রাজ্যপাল পাগলা হাতির মতো ঘুরে বেড়াচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এসব কথার কোনো গুরুত্ব নেই। আসলে তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। তাই ব্রাত্যবাবু বলছেন, ওকে বলতে বলা হয়েছে বলে বলছেন, ব্রাত্যবাবু নিজেকে খুব ভালো আছেন তৃণমূলের মধ্যে, ফিরাদ হাকিমকে খুব ভালো আছেন তৃণমূলের মধ্যে, অপশান তারা হয়তো অপশনও করছে। ব্রাত্যবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। পার্কিং নিয়ে যে কাণ্ডটা ঘটেছে, আত্মসম্মান বোধ থাকলে মমিতার রিজাইন করা উচিত। তার গালে থাপ্পড় মেরেছে কুণালকে দিয়ে প্রভাবশালী অভিষেক, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন ববি হাকিম তার রাজনৈতিক উত্থানের পথের কাঁটা। অর্থাৎ ববি হাকিম যতদিন থাকবেন পদে, পদাধিকার বলে, কোথাও একটা স্টাম্বলিং ব্লক তার নিজের অনুগামীদের মন্ত্রিসভায় স্থান দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান দেওয়ার ক্ষেত্রে। যে জন্য ববি হাকিমকে আন্ডারমাইন করা, কাট টু সাইজ করার প্রক্রিয়া অনেক দিন ধরে চলছে, সর্বশেষ হচ্ছে এই উদাহরণটা। এটা তো ফোনে বলে দিলেই হতো, দরকার তো ছিল না। এবং ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ববি হাকিমের তৃণমূলী প্রজ্ঞা মমতা অভিজ্ঞতা অনেকের থেকে বেশি। ববি হাকিম জানেন যে সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁয়ে করতে হয়, তাই পার্কিং ফির ছুঁয়ে করেননি আমি এটা বিশ্বাস করি না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে হি ওয়ান্টস টু টিচ হিম এ লেসন, সেটা দিয়েছেন। এবং ববি হাকিম তারপরে একটু ওই টক টু মেয়ার বাতিল করেছিলেন, কিন্তু আবার উনি যাচ্ছেন বীরভূমে, রবিবার দিন সভা করবেন। ফিরাদ হাকিম এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইনডিসপেন্সেবল, একটা মুসলিম ফেস, প্রভাব আছে। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে বরকত গনি খান চৌধুরী মালদা কেন্দ্রিক রাজনীতি করেছেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, আব্দুস সাত্তার বড় নেতা ছিলেন, কিন্তু ফিরাদ হাকিমের মতো রাজনৈতিক প্রতিষ্ঠা কিন্তু এরাও পায়নি। এই কথাটাই বিতর্ক হতে পারে, কিন্তু বাস্তব বলে তাই। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবল চাপ সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে ববি হাকিমকে মেয়র পদ থেকে সরাতে বা আরবান ডেভেলপমেন্ট থেকে সরাতে, কিন্তু সেটা সম্ভব হবে না। ববি হাকিম এটাও বোঝেন এবং তিনিও চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বোলবালাটা খর্ব হোক। এবং তিনি বলেছিলেন নারদা নিয়ে বিরোধী দলনেতা যা বলেছেন ঠিক বলেছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর বক্তব্যের সঙ্গে ববি হাকিম সহমত। এখনো আমার মনে হয় তাহলে দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, এবং ববি হাকিম অনেক সময় আক্ষেপ করেন শুভেন্দু দল না চাইলে, দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তিনি বলেছিলেন তিনি শুভেন্দু দলের কন্ট্রোলটা নিতেন। তো এরকম একটা পরিস্থিতি হয়ে আছে। আর একটা বিষয়, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি তিনি বলেছেন যে কুন্তলের সামনাসামনি বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার কথা, এবং তারপরেই কিন্তু কুণাল ঘোষ বলছেন, আবারও তিনি জাস্টিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে নানা রকম বিবৃতি দিয়েছেন, বলেছেন কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছেন, মানে জাস্টিস গঙ্গোপাধ্যায় টার্গেট করছেন। এবং অপরূপা পোদ্দারও টুইট করে বলেছেন যে যদি এতই ইচ্ছা থাকে তাহলে ডায়মন্ড হারবার বা শ্রীরামপুর থেকে প্রার্থী হন, রাজনীতিতে আসুন। পোদ্দারটা কে? আরামবাগের সাংসদ, তৃণমূলের এক বরিষ্ঠ মন্ত্রী আমাকে বলেছেন
অপরূপা ওখানে দাঁড়ালে তৃণমূল 2.5 লাখ ভোটে হারবে আরামবাগ, আর না দাঁড়ালেও হারবে। তো অপরূপা টপরূপা ওসব মানে গুরুত্বই নেই, কোথায় জাস্টিস গাঙ্গুলি আর কোথায় অপরূপা পদে, এসব বাজার গরম করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তেল দেওয়ার জন্য এইসব কথা বলা। দেখুন কুন্তল যে চিঠিটা লিখেছে কত 1 তারিখে লিখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ মিনারে 29 তারিখে বলছিলেন যে মদন মিত্র কুণাল ঘোষের উপস্থিতিতে এদেরকে সিবিআই ইডি বলছে যে আমার নাম বলো। প্রথম কথা, মদন মিত্র এবং কুণাল ঘোষ যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতেন না, ও 2014 লোকসভা নির্বাচনে আসেন, কুণাল ঘোষ 2013 মদন মিত্র ওই সময় গ্রেপ্তার হন। আর কুণাল ঘোষকে সিআইডি গ্রেপ্তার করেছিল, রাজ্য পুলিশ করেছিল। তাহলে রাজ্য পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাবার জন্য কুণাল ঘোষকে চাপ দেবে, এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে নেই। নত্যসত্য জ্ঞান লোপ হলে মানুষ যেরকম কথা বলে সেরকম কথাই বলছে, আর সেটা ভয় পেয়ে গেছেন। কুণাল ঘোষ দেখেছেন এই তো মৌকা, আমি জানি না অভিষেকের নামও বলে দিয়েছে কিনা, এখন অভিষেকের কাছে ভালো সাজবার জন্য এই নাটকটা করছে যে আমাকে চাপ দিয়েছে। প্রথম কথা, ভিডিও রেকর্ডিং এ হয়, এখন কোন 3rd degree 4th degree করা যায় না, যদিন ইডির হেফাজতে ছিল কুণাল চুপ করেছিল, যেই ওই সংশোধনাগারে গেল তখনই এইসব কথা চিঠি লেখার কথা শুরু হলো, এবং ও বলছে আমাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতন যখন করা হচ্ছিল ও নাকি তখন হাসছিল, কাউকে যদি নির্যাতন করা হয় সে তখন হাসে, এগুলো হচ্ছে কাঁচা বুদ্ধির অপরিণত বুদ্ধির এইসব বয়ান, সেটা জাস্টিস গাঙ্গুলি ধরে নিয়েছেন। এবং এটা আসলে কি, যেমন ওই লালন শেখের মৃত্যুর পর লালন শেখের স্ত্রী কয়েকজন সিবিআইয়ের অফিসারের নাম নিয়ে অভিযোগ করলো, তারা কেউ ওই তদন্তের সঙ্গে যুক্তই ছিল না। সুশান্ত ভট্টাচার্য যে গরু পাচারের তদন্ত করছে তার নামটা যুক্ত করে দিল, আসলে কি এটা তদন্তকারীদের ভয় দেখানোর চেষ্টা। সেই জন্য জাস্টিস গাঙ্গুলি কি বলেছেন, নিম্ন আদালত কোনো ব্যবস্থা নিতে পারবে না, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না, যা করতে হবে আদালতের অনুমতি নিয়ে, তদন্তকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। অর্থাৎ তদন্তকারীদের ভয় দেখানোর একটা চেষ্টা, এটা খারাপ মানসিকতা। এবং সেই জন্য তিনি কোইনসিডেন্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকের এই উক্তি আর তারপরে কুণাল ঘোষের ওই চিঠি, এই দুটোকে মিলিয়ে দেখে তার মনে হয়েছে যে দেখা যেতেই পারে, টাকা উনি পর্যবেক্ষণ লিখিত পর্যবেক্ষণ। এখানে বিষয় একজন বিচারপতির পর্যবেক্ষণকে রীতিমতন কন্ডেম করছে কুণাল ঘোষ, তিনি বলছেন যে ডাইরেক্ট অভিষেককে টার্গেট করছে, এটা কুণাল ঘোষকে বলতে বলা হচ্ছে বলে উনি বলছেন। উনি মুখপাত্র অভিষেকের ঘনিষ্ঠ, সবাই জানে, সবাই জানে কুণাল ঘোষ যে কথাগুলো কিছুদিন আগে বলতেন, মানে যখন তিনি 3.5 বছর জেলে ছিলেন, তিনি এটাও বলছেন যে রাজনীতিতে আসুক তাহলে, মানে সরাসরি সেটা কুণাল বাবু বলে, উনি তো এখনো 1.5 বছরের উপর উনি বিচারপতি আছেন, 24 সালে সেপ্টেম্বর রিটায়ার করবেন, তদিনে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে, কুণালবাবুকে তার কিচ্ছু চিন্তা করতে হবে না। তিনি যখন এই সিআইডি হেফাজতে ছিলেন আদালতে ঢোকার মুখে, আদালত থেকে বেরোবার মুখে যে অমৃত বচনগুলো দিতেন সেগুলো কি ঠিক ছিল, তখন যেগুলো বলেছিলেন সেই কথাগুলোতে তিনি কি স্টিক করে আছেন নাকি পরিবর্তন করেছেন, ওগুলো আগে উনি ক্লিয়ার করুন। আর কে বিকাশ ভট্টাচার্যের ক্যাডার অভিষেকের কে টার্গেট করেছে এগুলো উনি মুখপাত্র বলতে পারেন, আসলে বুঝতে পাচ্ছেন ওই যে জাস্টিস গাঙ্গুলি বলেছেন না, কোমর অবধি পৌঁছেছে, মাথায় পৌঁছতে হবে, মানে ধরে ইঁদুরকে ধরতে হবে, এইসব কথা শুনেই ওরা ঘাবড়ে গেছে, ঘাবড়ে গেছে, এবং এগুলো হচ্ছে ঘাবড়ে যাওয়ার রিয়াকশন। আমি একটা কথা বলি, এই যে বলে না যে যারা দুর্নীতি করেছে তারা ব্যক্তিগতভাবে করেছে, দলের দায়িত্ব নেবে না। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে কোর কমিটির বৈঠক হয়েছিল, সেখানে অনেক কথা বলার পর দুজন বিধায়ক আকরুজ্জামান এবং ইদ্রিস আলী তারা ট্রেনে করে মুর্শিদাবাদে যাচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি না কিসের বৈঠকে বললেন এই শোনো তোমরা আমার আর অভিষেকের নামে অনেক কথা বলেছো, আমার কাছে খবর আছে। দুই বিধায়ক একান্তে ট্রেনের মধ্যে কি কথা বলছেন সেই খবর যদি মুখ্যমন্ত্রীর কাছে থাকে, থাকা উচিত, তিনি তাদের অভিভাবক, তিনি প্রশাসনের প্রধান, থাকতেই পারে। আর 10 বছর ধরে মানিক চাকরি বিক্রি করলো, পার্থ চাকরি বিক্রি করলো, এই খবরটা প্রশাসনের কোনো স্তরে ছিল না, এটা কি বিশ্বাসযোগ্য? একদমই নয়। আর গোয়েন্দা দপ্তরের কাছে খবর থাকা সত্ত্বেও তারা যদি মুখ্যমন্ত্রীকে অবহিত না করে থাকে সেটা অপরাধ, পশ্চিমবঙ্গে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে সব থেকে বড় সংগঠিত অপরাধ হয়েছে এই টাকা দিয়ে চাকরি বেচা। বরকত গণি খান চৌধুরীও চাকরি দিয়েছিলেন সিগারেটের
প্যাকেটে লিখে দিয়েছিলেন, চিরকুটে লিখে দিয়েছিলেন। তিনি দল দেখতেন না, কংগ্রেস হোক, সিপিএম হোক, যেই হোক, মালদার ছেলে লেখাপড়া জানলো, অন্য লেখাপড়া জানলো বঙ্গ সাহেব চাকরি দিয়েছে, এটা অন্য ব্যাপার। সোমেন মিত্র প্রচুর চাকরি দিয়েছেন, আব্দুল মান্নান চাকরি দিয়েছেন। বামপন্থীরা ক্যাডার বেস পার্টি, আমি হোল টাইমের কনসেপ্টকে বলি ব্রিডিং গ্রাউন্ড অফ করাপশন। তাহলে ওই লোকগুলোকে আমি দলের কাজে নামাবো, তো তার পরিবারটা কিভাবে চলবে? সেই জন্য দিয়েছে। তবে আবার সুজনবাবুর বড়শালী, মেজশালী, ছোটশালী, তিন বায়রা, দুই বোন এই চাকরি পেয়েছে। আমি বলছি না যে তাদের যোগ্যতা ছিল না, তাদের হয়তো যোগ্যতা ছিল, কিন্তু তাদের মতে যোগ্যতা উন্নত ছিল। এটাও এক ধরনের দুর্নীতি, এটাও দুর্নীতি। কিন্তু টাকা দিয়ে চাকরি বেচা বাম আমলে হয়নি, এই ছবি আমরা কখনো দেখিনি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সিপিএম এর বলার কিছু নেই, ওরা কাঁচের ঘরে বসে ডিল ছুড়েছে, ওরা অনেক অন্যায় অপরাধ করেছে, এখন বাজারে কিছু কলকে পাওয়ার জন্য এইসব কথা বলছে। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য হচ্ছে 77 থেকে 2011 বাম জমানা, আর 2011 থেকে এখনো পর্যন্ত কেন্দ্র বিরোধী জেহাদ, ইন্ডাস্ট্রি চলে গেল, ফ্লাইট অফ ক্যাপিটাল, আনএমপ্লয়মেন্ট বাড়লো, এই নিয়ে 45 বছর পশ্চিমবঙ্গ মানে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ হয়েছে। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।